she can do some such break for. ওরে বাবারে বাবারে, ও বলছে যে আমি নিচেই যাই, তা তোমার সঙ্গে আমার দেখা হয়ে খুব ভালো লাগলো, আর ভালো থেকো আর এনজয় করো, এইভাবেই প্লে করো যেটা তোমার জীবনে রোল প্লে করতে হয়। ওকে নিশ্চয়ই তুমি নিচে হয়, ওকে নিশ্চয়ই তুমি নিচে গিয়ে যদি কমফোর্টেবল হও তো ওদের সঙ্গেই গিয়ে পারফর্ম করো। এটাই ভালো লাগা, ভালোবাসা, বাঙালির চিরন্তন সত্য, ভালো লাগার ছবি ফুটে উঠবে হৃদয়ের। গৌরাঙ্গদা তুমি পারফর্ম করতে হবে তোমার, কালকে ফাটিয়ে দিয়েছিলে এই গানটাতে কিন্তু, ঠিক আছে ফাটিয়ে দিয়েছিলে এই গানটাতে কিন্তু, ঠিক আছে তুমি গান সারানো প্লাস তুমি পারফর্ম করো, জয় দে একটা কিছু করো। মিস পায়েল, আরেকবার মিস পায়েলকে ডাকো, মিস পায়েলকে ডাকো, মানে এটা গ্রুপে আসো, বারবার জানিয়ে রাখি আমাদের মধ্যে আজ তিনজন বিখ্যাত শিল্পী রয়েছে, রিমঝিম ম্যাডামের পরে তারা গান করতে আসবেন, রয়েছেন কলকাতা চলচ্চিত্রে গান করা শিল্পী সুনিতা মজুমদার, কলকাতা চলচ্চিত্রে জুনিয়র দেব এবং পপ সিঙ্গার মিস পাপিয়া, তিনজন প্রত্যেকের জন্য কিন্তু সেম উৎসাহ রাখবেন, সেম ভাবে এনজয় করবেন, এটা নয় যে আমরা নেমে গেলেই বলবেন যে না, শো কিন্তু পুরোপুরি ভালো করে এনজয় করতে হবে, কারণ শো মাস্ট গো অন। ইয়েস চলো, আমি
থ্যাংক ইউ। এই নাচতে নাচতে গাইতে পারছি, একটুখানি গলাটা ভেঙে ভেঙে যাচ্ছে, বাট আপনাদের আশীর্বাদ ছিল বলে এত কিছু হলো। আর সবাই মিলে এত সুন্দর উৎসাহ দিচ্ছে, এত ভালো একটা মনে হচ্ছে আমরা নিজের পাড়ায় আছি। তোমার সঙ্গে ওরা একাত্ম হয়ে গেছিল, একেবারে একাত্ম হয়ে গেছিল, খুব ভালো লাগছে। অন্য জায়গায় পুলিশরা থামায় আজকে সব কনস্টেবল বা যারা যারা যে পোস্ট আছে প্রত্যেকে ডান্স করছে, যারা এত দায়িত্ব, অন্য পোশাকে অন্য মানুষ মানুষ সবাই। এই তো বললাম তোকে আমি চিনতেই পারিনি, ওকে আমার খুব মিষ্টি লেগেছে, এই জন্য আমি ডাকলাম। তারপরে এত বড় একটা বিষয় আমাকে ধরতে পারলি না, এত বড় একটা পকেট মার আমি দেখতেই পাচ্ছ যে কিভাবে করছি। আচ্ছা, তোমার এই গানটার জন্য, ওদের ডান্সের জন্য, ওদের জন্য একটা ডায়লগ বলি, তোমার একটু রেস্ট হয়ে যাবে। ফুল এসে নহি খিলতা হ্যায়, শত্রুঘ্ন সিনহা যদি বলে একটু কায়দা করে বলে, ফুল এসে নহি খিলতা হ্যায়, ফুল কো ভাঁওরে নে খিলাতা হ্যায়, ফুল এসে নহি খিলতা হ্যায়, ফুল কো ভাঁওরে নে খিলাতা হ্যায়, ওর ইয়ে পেড় কি পাত্তে এসে নহি খিলতা হ্যায়, ইনকো ম্যাডাম জ্বর অবস্থায় এসছেন, যতটা সম্ভব তিনি আর একটি দুটি নিশ্চয়ই চেষ্টা করবেন। তারপরে আমরা একদম গানের ভুবনে চলে যাব, দেখবেন যিনি গান গাইতে আসবেন বা যারা গান গাইতে আসবেন তারা এক একজন দিকপাল শিল্পী সব আসবেন, তাদের মধুর কণ্ঠে সুমধুর কণ্ঠে গান শুনবেন। এরপরে আমরা রিমঝিম ম্যাডামকে আর বেশি সময় রাখতে পারবো না, কারণ উনি আগে বলেছিলেন অনেকদিন পর এই গানটা গাইছি, ভালো পেয়েছি, ডান্সার্সও পেয়ে গেছি, সব মজা করছে, তো এই গানটা গাইতে ইচ্ছে করলো। এটা একটা খুব নাচের গান, প্রচণ্ড পেপি সং ছিল, একটা সময় খুব হিট সং ছিল, এই গানটা এখন করবো। ডান্স করে বল।